Hi, assalamu alaikum. This is Redwan once again from Mahasa University Malaysia. Priyo shikharthi bondhura, apnara janen amader ei channel er maddhome amra niyomito ei Malaysia er uccho shikhar bishoye bibhinno video gulo upload kore thaki. Ajke apnader sathe je bishoyti ni share korbo, Mahasa University recently amader ekta shikharthi bon ekhane asche, tar sathe apnader sathe porichoy korai dibo ebong tar kach theke she joto ekhane ek mash jabot asche tar kichu experience apnader shokoler sathe share korbo. আপনাদেরকে বলে রাখি আপনারা যারা আমার এই চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ার উচ্চ শিক্ষা রিলেটেড যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে অটোমেটিক্যালি পৌঁছে যায় আপনাদের হাতে যাই হোক আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের নতুন শিক্ষার্থী বোন মাহমুদ আক্তার হাই মাহমুদা কেমন আছো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি যদি দর্শকদের উদ্দেশ্যে তোমার পরিচয়টা তুমি নিজের মুখে ক্লিয়ার করে দিতে আমি আসছি বাংলাদেশের কুমিল্লা ডিস্ট্রিক্ট থেকে তো আমি এখানে বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আসছি বাট আমি এখানে উচ্চ শিক্ষা নেওয়ার জন্য ডিপ্লোমা ইন নার্সিং করতে আসছি তো এখানে ডিপ্লোমা ইন নার্সিং এর জন্য মানে খুবই ভালো একটা সুযোগ এই মাসা ইউনিভার্সিটিতে দেওয়া আছে এখানে থেকে যারই ইচ্ছা যে আমি নার্সিং করব বা অন্যান্য মেডিকেল কোনো সাবজেক্ট আদার্স কোনো সাবজেক্ট এখান থেকে খুবই মানে সুন্দরভাবে তার জীবনের একটা ভালো পর্যায়ে সে যাওয়ার জন্য মাসা ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট সো আপনারা যদি কেউ যদি দেশের বাইরে মালয়েশিয়াতে বিশেষ করে পড়াশোনা করতে আসতে চান তাহলে মাসাতে অ্যাপ্লাই করতে পারেন এটা আপনাদের জন্য খুবই ভালো মাসা ইউনিভার্সিটি খুবই ভালো উচ্চশিক্ষার জন্য সো আপনারা যদি কেউ দেখেই আমি বিশেষ করে চুজ করেছি আমার খুবই ভালো লাগছে এখানের বিভিন্ন সিস্টেম গুলি যেমন ছেলে মেয়েদের দুজনের জন্য হোস্টেলের ব্যবস্থা আছে আলাদা আলাদা হোস্টেল এমনকি বিভিন্ন ফ্যাকাল্টি গুলি আলাদা আলাদা করে ভাগ করা আছে মানে এমনকি আশা ছেলেমেয়েরা আশা দেওয়ার জন্য বাস সিটি থেকে ভ্যানের ব্যবস্থা আছে মানে সব মিলে আমার কাছে এই মার্সা ইউনিভার্সিটি সবকিছু এনভায়রনমেন্ট সবকিছু ভালো লাগছে খুবই ভালো লাগছে আচ্ছা তুমি তো এখানে আসছো এক মাস যাব এর আগে বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কমপ্লিট ছিল এরপর এখানে ডিপ্লোমা ইন নার্সিং আসছো ওকে অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট এখানে তো টোটালি ইংলিশ মিডিয়াম ইংলিশ ল্যাঙ্গুয়েজে ক্লাসগুলো নেওয়া হয় সেক্ষেত্রে তোমার ক্লাস বুঝতে খুব বেশি সমস্যা না মোটামুটি সবই বুঝো কোনো সমস্যা না খুব বেশি সমস্যা না প্রথম দিক থেকে যেহেতু এখানের যেহেতু ব্রিটিশ ইংলিশ ওরা ইউজ করে আমরা তো ওরকম না প্রথম থেকে একটু প্রবলেম হয় কিন্তু আমি এখন এক মাস ক্লাস করতেছি এখন আমার এখন সব এখন আমার এখন অনেক কিছুই ক্লিয়ার হয়ে গেছে আর সেক্ষেত্রে নতুন যারা আসবে অনেকে মনে করে যে মালয়েশিয়াতে ওদের কি মালয়েশিয়ান ভাষায় পড়াবে নাকি না এখানে মালয়েশিয়ান ভয়ের কোনো কিছু নেই এরকম কোনো ভয়ের কোনো কারণই নাই এখানে সকল টিচার এবং কি সব সকল ফ্যাকাল্টির সকল মানে যত স্টাফরা আছে প্রত্যেকেই ইংলিশ ইউজ করে ইংলিশ ইউজ করে এবং কি সবাই বলে হেল্পফুল আচ্ছা তোমার এখানে ক্লাসের পড়া তুমি যদি কোনো বুঝতে কষ্ট হয় সেক্ষেত্রে পরবর্তীতে তাদের কাছে জিজ্ঞাসা করেন অনেকেই আছেন বা বাংলাদেশ থেকে বলে যে টিচারদের সাথে বেশি প্রশ্ন জিজ্ঞাসা করলে না এরকম না আমি এরকম কেউ যারা মনে করে আমি মনে করি তাদের ধারণাটা একেবারেই ভুল কারণ এরকম কোনো সমস্যা এখানে নেই তুমি না বুঝলে যে না বুঝুক টিচারদেরকে জিজ্ঞেস করলে টিচার খুবই সুন্দরভাবে খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিবে এবং কি টিচাররা প্রয়োজন ওকে এক্সট্রা টাইম দিবে এক্সট্রা টাইম হ্যাঁ ওটাও করবে ওকে সেক্ষেত্রে এখানকার সমস্ত যেটা মেডিকেল ইউনিভার্সিটি এখানকার লাইব্রেরি সম্পর্কে কিছু ধারণা দাও স্টুডেন্টদের যেহেতু ইউনিভার্সিটির লাইব্রেরি কিন্তু মূল একটা বিষয় এখানে সকল ফ্যাকাল্টিরই সকল বই আছে বিশেষ করে আমি আমার মেডিকেল সাবজেক্টগুলি যেমন নার্সিংয়ের উপর যেই সাব বিষয়গুলির উপর মানে নার্সিংয়ের যে বইগুলি আমরা বিশেষ করে পড়ি ওইগুলির বেশিরভাগই আমরা মানে সবগুলি লাইব্রেরিতে পাওয়া যায় বিশেষ করে আমার যেমন অ্যানাটমি ফিজিওলজি
এই ধরনের সাবজেক্ট এইগুলির উপর মানে আমি ক্লাসে আমার এই বিষয়টার উপর ক্লাস হয়েছে। আমি লাইব্রেরিতে দেখলাম যে অ্যানাটমি ফিজিওলজি নিয়ে সকল বইগুলি আমি লাইব্রেরিতে পেয়েছি এবং কি অরিজিনাল বই অরিজিনাল বই। এখানে দুই রকমের সিস্টেম আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে বলতে যাই মালয়েশিয়ার লাইব্রেরিতে দুই রকম সিস্টেম আছে। কিছু কিছু বই আছে যেগুলো অরিজিনাল আমেরিকা এবং ইউকে থেকে আনা, সেগুলো রেড স্পট লাইব্রেরিতে ভিতরে বসে পড়তে হয় এবং নোট করতে হয়। আবার কিছু কিছু বই আছে যেটা মানে ধার নেওয়া যায়, 2 সপ্তাহের জন্য ধার নিয়ে কিন্তু বাসায় নেওয়া যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর সেক্ষেত্রে তোমার যারা নতুন মালয়েশিয়াতে আসতে চায় বা পড়াশোনার জন্য বিদেশে যেতে চায়, সেক্ষেত্রে তুমি মালয়েশিয়াকে সাজেস্ট করো? ওকে বন্ধুরা, আপনারা জানতে পারলেন মাহাসা ইউনিভার্সিটি সম্পর্কে। এরপরে আরো যদি আপনাদের কোনো ধারণা, আরো যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, অবশ্যই আমাদের এখানে কমেন্টস করবেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়া থেকে। আপনারা জানেন অনেকেই প্রশ্ন করে থাকে, অনেকেই মালয়েশিয়াতে যারা আসছে মাহমুদা, অনেকেই আমাদের সচরাচর দেখা যায় অনেক স্টুডেন্ট কমেন্টস করে থাকে যে সঠিক ইনফরমেশনটা তারা বাংলাদেশের যেই এজেন্টের মাধ্যমে আসছে বা এজেন্টের মাধ্যমে সঠিক ইনফরমেশনটা পায় নাই বা এখানে আসার পরে উল্টা দেখছে। সেক্ষেত্রে তোমরা তো আমাদের মাধ্যমে অনলাইনে যোগাযোগ করে আমাদের ভিডিও দেখেই আসছো, সেক্ষেত্রে আমরা যেই সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছিলাম আসার পরে কি ওকে 100% পাইছো না? 100% ঠিক আছে। সেজন্যই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা মালয়েশিয়াতে আছি, আমরা অবশ্যই স্টুডেন্টদের ভালো দিক বিবেচনা করে 100% সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মালয়েশিয়াতে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুরা এবং আমাদের যারা পড়ালেখা শেষ করছে, বিভিন্ন প্রতিষ্ঠানে জব করছি, আমরা চাবো যে আপনাদের প্রত্যেকটা ইনফরমেশন সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। এরপরে যদি আপনার কোনো কিছু প্রয়োজন মনে হয়, অবশ্যই আমাদের এখানে কমেন্টস করবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ধন্যবাদ মাহমুদা।